সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা চলেছি হাউ টু শেয়ার ইউটিউব ভিডিও লিঙ্ক অন ফেসবুক স্টোরি। তো আপনারা কীভাবে ফেসবুক স্টোরিতে ইউটিউব ভিডিও লিঙ্ক শেয়ার করবেন। তো আপনারা যদি ইউটিউবে কোনো ভিডিও প্লে করেন এবং সেখান থেকে শেয়ার অপশানে যান, তাহলে ইউটিউব ফেসবুক স্টোরিতে কোনো শেয়ারের অপশান ওখানে পাবেন না আপনারা। বা আপনারা যদি কোনো লিঙ্ক কপি করেন এবং সেটা ফেসবুকে যান, সেখানে স্টোরিতে কোনো লিঙ্ক করার অপশান নেই। তো আপনারা কীভাবে এই লিঙ্কটাকে ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন, তো এটি জানার জন্য ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব ভিডিও লিঙ্ক ফেসবুক স্টোরিতে শেয়ার করার জন্য আপনারা মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ বারে লিখে দেবেন youtube.com লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনারা একটা কনে দেখবেন একটা থ্রি ডট মেনু পেয়ে যাবেন। এই থ্রি ডট মেনুটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা নিচে একটা অপশান রয়েছে, দেখুন ডেস্কটপ সাইট, এটাকে এনেবেল করে দেবেন। তো এনেবেল করে দেবেন, তারপরে দেখবেন আপনাদের কিছু এরকম কম্পিউটারের মতো ইন্টারফেস আপনাদের মোবাইলে চলে আসবে। দেখুন এরকম কিছু ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো চলে আসার পর আপনাদের কনে একটা অপশান পেয়ে যাবেন। এখানে এখানে যদি সাইন ইনের অপশান থাকে, এখানে সাইন ইন করে নেবেন। যদি আপনার চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন, যদি লগ ইন করা থাকে, তারপর এখানে একটা কনে চ্যানেলের লোগো অপশান পেয়ে যাবেন, এটা ক্লিক করে দেবেন। এই লোগোটা ক্লিক করার পর ইওর চ্যানেলে চলে যাবেন। ইওর চ্যানেলে চলে যাওয়ার পর আপনার চ্যানেলটা এখানে শো হয়ে যাবে। তো তারপর যেই ভিডিওটা আপনি শেয়ার করতে চান ফেসবুক স্টোরিতে, সেই ভিডিওটা আপনি কী করবেন, এখানে একটু প্লে করে দেবেন। তো আমি ধরুন একটা এই ভিডিওটাকে শেয়ার করতে চাই ফেসবুক স্টোরি, তো এটাকে কী করতে হবে, এখানে প্লে করে দিতে হবে। ভিডিও যখন প্লে হয়ে গেলে দেখবেন একটা এখানে অপশান রয়েছে শেয়ার। তো এই শেয়ার অপশানটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখবেন এখানে দেখবেন একটা, দেখুন এখানে একটা ফেসবুক বলে অপশান চলে আসছে। এই ফেসবুক অপশানটা আপনারা দেখুন ক্লিক করে দেবেন। ফেসবুক অপশানে ক্লিক করলে দেখুন এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। যদি না আসে আপনার একটা অপশান আসবে ফেসবুক আইডি লগ ইন করা, সেখানে লগ ইন করে নেবেন। তারপর দেখুন একটা অপশান আছে নিউজ ফিড, নিউজ ফিডটাকে অফ করে দেবেন। তারপর ইওর স্টোরিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এটা সম্বন্ধে কিছু লিখে দিতে পারেন। আমি লিখছি না, এখানে একটা হাতের চিহ্ন দিয়ে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, দেখুন পোস্টে ক্লিক করে দেবেন। যে পোস্ট, এই পোস্টে ক্লিক করে দেবেন, তাহলে এটা পোস্ট হয়ে যাবে। পোস্টটা একটু সময় লাগছে, তাহলে এটা পোস্ট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে কী করবেন, বেরিয়ে চলে আসবেন। তারপর ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর এটাকে একটু দেখিয়ে দিচ্ছে আমরা। দেখুন এবার আমি ফেসবুকে গিয়ে দেখাচ্ছি, দেখুন স্টোরিতে দেখুন দেখুন সেই ভিডিওটা চলে আসছে। চলে আসার পর আপনি যদি এটাকে ক্লিক করে ভিউ ওয়েবসাইট বলে একটা অপশান আসবে, এটাকে ক্লিক করে দেবেন, এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি ইউটিউব ভিডিও লিঙ্ক ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম হেল্পফুল ভিডিও এরকম সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।